ভালো মানুষ কেন সব সময় কষ্ট পায়? ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়, এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরো সুন্দর হয়ে যায়, তিক্ত নয়। লোকে বলে সময়ের সাথে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো, সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি, জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। সম্পর্ক টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। ভাগ্য যদি আমাদের মিলায়, দুনিয়ার কোনো শক্তি নেই আটকানোর। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুইজন দুজনের কাছে গুরুত্ব পায়, দুঃসময় এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয়, তারাই প্রকৃতপক্ষে আপনজন। উপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায়। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব। তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে প্রথমে হাসবে, এরপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। যদি কোনোদিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। 100টি মূর্খ বন্ধুর থেকে একটি গুণী বন্ধু অনেক ভালো, ঠিক যেমন আকাশের একটি চাঁদি অন্ধকার দূর করে যা সকল তারা মিলেও পারে না। অতিরিক্ত অভাবে মানুষকে যেমন বাস্তব শিখতে বাধ্য করে, তেমনি মানুষ চিনতেও সাহায্য করে। যার নিজের সম্মান আছে সেই অপরজনকে সম্মান দেয়, কারণ মানুষ সেটি অপরজনকে দেয় যা একমাত্র নিজের হয়। কিছু মানুষ মোমবাতির মতো হয়, সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায়। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো যে তোমার সকল সমস্যার সমাধান করে দেবে, তাহলে একটু আয়নার সামনে দাঁড়াও, মানুষটা পেয়ে যাবে। মানিয়ে নেওয়াটা সহজ মনে হলেও মেনে নেওয়াটা কঠিন, ভাগ্যের কাছে নয়, হেরে গেছে বিশ্বাসের কাছে। আপন ভেবে যাকে বিশ্বাস করবেন সে আপনাকে গোপনভাবে আঘাত করবে। মনে একবার সন্দেহ ঢুকলে দীর্ঘদিনের সম্পর্কেও বিচ্ছেদ ঘটে। কারো সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার উপর নির্ভর করে। কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। বিশেষ দিনগুলোতে হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা একটু বেশি মনে পড়ে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। মিষ্টি কথা নয়, স্পষ্ট কথা বলতে ভালোবাসি, তাতে কে থাকলো আর কে গেল যায় আসে না। একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করল, বাবা আমাদের উঠানে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না? ববা বলল, মা ওটা 4 বছরের পুরনো গাছ, নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না। মেয়ে চোখে জল নিয়ে তার বাবাকে বলল, তোমার আঙিনায় তো একটা চেলা গাছ এখন 22 বছর পুরনো হয়ে গেছে, সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে?
বাবা কিছুক্ষণ ভেবে তারপর মেয়েকে বলল, এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে, তাই তো তারা কল্পবৃক্ষের সমান যে নিজে নতুন জায়গা মানিয়ে সারা জীবন অন্যের জন্য বাঁচে। তাই তো তারা কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো স্ত্রী। মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায়। মানুষগুলো কেমন যেন খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে, নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে। মানুষের এটাই সবচেয়ে বড় দোষ, মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি করে যত্ন করে আর পাওয়াগুলোকে অবহেলা করে দূরে সরে দেয় এবং হারিয়ে ফেলে। যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একদিন অতিথি, এটাই মেয়েদের জীবন। অস্থায়ী জীবনের সব থেকে মূল্যবান জিনিস হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে রয়ে যাবে। অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। স্ত্রীর চুলের প্রশংসা করে রোমান্টিক স্বামীর লেখা একখানা কবিতা, তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে কখনো ভাতে কখনো সবজিতে খুঁজে পাই। সুখ নেই কথাটি বলে ভুল হবে, সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। সিঙ্গেল থাকা সুবিধা, মিথ্যে নাটক করতে হয় না, কাউকে হারানোর ভয় করতে হয় না, কষ্ট পেতে হয় না, রাতে শান্তিতে ঘুমানো যায়। স্বপ্ন দেখাটা অনেকটা আনন্দের হলেও স্বপ্ন ভাঙাটা অনেকটা যন্ত্রণাদায়ক। কঠিন এক যুগ, মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে। অভিমান ভালো কিন্তু অতিরিক্ত নয়, ছোটো ছোটো অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায়। হয়তো সবার কাছে ভালো হতে পারেনি, তবে এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চায়নি। অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী, হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে। ধৈর্য ধরো, সহ্য করো, হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন, কেউ থেমে নেই আপনার জন্য। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো, নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো, তবেই তুমি সুখে থাকবে। কেউ যখন পাশে থাকে তখন ততটা তার মূল্য বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর। ভেতরটা বোঝার ক্ষমতা আমার আল্লাহ ছাড়ার কারণেই। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। যার ওপর একবার মন বসে যায় তাকে ছাড়ার কাউকে ভালো লাগে না। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া, এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তাহলে তোমার ব্যর্থতাই হলো তোমার সফলতা।